নির্বাচনের খবর, পৌর নির্বাচনের খবর জানাতে ময়মনসিংহের ফুলবাড়ি আছেন রিপোর্টার হারুনা রশিদ এবং কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় আছেন এস এম রাশেদ। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, রাব্বি, একটু যদি পৌর নির্বাচনের কথা বলি তাহলে বলা যায় যে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রচুর ভোটারের উপস্থিতি ভোট কেন্দ্রে। আমরা এই এই এখন যে কেন্দ্রটিতে আছি এটি হচ্ছে ফুলবাড়িয়া মহিলা কলেজ কেন্দ্র। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ভোটারের উপস্থিতি, পুরুষদের তিনটি লাইন রয়েছে, তিনটি লাইনে দাঁড়িয়ে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং মহিলাদের তিনটি লাইন রয়েছে, তারা সেই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগ করছেন। এবং ভোটারদের উপস্থিতির কথা যদি একটু বলি, এখানে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়। অর্থাৎ আমরা এই ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই এই কেন্দ্রে এসেছি এবং এসে যেটি দেখেছি যে আমরা আসার আগে থেকেই প্রচুর ভোটার উপস্থিত হয়ে আছেন ভোট কেন্দ্রের সামনে, বিশেষ করে নারী ভোটার যারা। আর এখন ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই সেই ভোটারদের উপস্থিতি অনেক বেড়েছে এবং দীর্ঘ লাইন, এই লাইন যেভাবে ভোটারদের উপস্থিতি ঠিক সেভাবে কিন্তু ভোটের যে গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু বেশ ধীরে। অর্থাৎ এই ফুলবাড়িয়া পৌরসভায় আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এটি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে, যার কারণে ভোটার ভোট গ্রহণের গতি কিছুটা ধীরে। অর্থাৎ যারা প্রথমবারের মতো যারা ভোট দিতে আসছেন তারা আসলে ঠিক সেভাবে ভোট বুঝতে পারছেন না, যার কারণে কিছুটা সময় লাগছে। তবে এখানে যারা প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি আশা করছেন যে সময় বাড়ার সাথে সাথে অবশ্য ভোট গ্রহণের যে গতি সেটি বাড়বে এবং সুষ্ঠুভাবে সেই ভোট গ্রহণ সম্পন্ন হবে। এই ফুলবাড়িয়া পৌরসভাতে আমি একটু যদি জানিয়ে রাখি যে এখানে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী আছেন এখানে 39 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে এখানে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে এখানে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ভোট গ্রহণের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ, তিনি জানাবেন সেখানকার ভোট গ্রহণের খবর। দেশের দ্বিতীয় ধাপের নির্বাচনে কুষ্টিয়া পৌরসভায় এবং কুষ্টিয়া জেলার 4টি পৌরসভায় আজ সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ার যে ভোটার যারা আছেন তারা কিন্তু সকাল থেকে তাদের নগর পিতা নির্বাচনের জন্য কিন্তু তারা ইতিমধ্যে একুশটি ওয়ার্ডে কেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছে এবং তারা আসলে এই শীতের ভিতরে শীতকে উপেক্ষা করে তাদের নগর পিতা নির্বাচনের জন্য এই কুষ্টিয়া 4টি পৌরসভায় তারা ভোটাররা ভোটার কেন্দ্রে আসছে। তো ভোটারদের সাথে আমরা কথা বলেছি, ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে আসলে মৌলিক অধিকার যে বিষয়গুলো আছে এবং নগর কেন্দ্রিক যে সুবিধাগুলো আছে এবং যে প্রার্থীরা আসলে নগর কেন্দ্রিক সুবিধাগুলো বৃদ্ধি করবে এবং তাদের যে আশ্বাস দেওয়া আছে সেই এই আশ্বাস অনুসারে কাজ করবে, তাদেরকেই আসলে নগর পিতা হিসাবে নির্বাচন করবে। তো কুষ্টিয়ার যে 4টি পৌরসভা আছে এর ভিতরে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে এবারে কিন্তু প্রথমে ভোট দিচ্ছে ভোটাররা। তবে আসলে ইলেকট্রিক ভোটিং মেশিন এর মাধ্যমে ভোট দিয়ে আসলে তারা নতুন একটি প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে, যার কারণে আসলে তারা অনেক আনন্দ উৎসবের মাধ্যমে আসলে ভোট দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আসলে ভোট কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণে ভোটার উপস্থিত হয়েছে এবং এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু আসলে অনেক অনেক এখানে ই হচ্ছে, আপনার অনেক এজেন্টরা তাদের সবাই নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে আসলে ভোটে এবারে ভোট এটা অংশগ্রহণ করছে এবং আপনারা দেখতে একটি শান্ত সুষ্ঠু পরিবেশে আসলে ভোট হচ্ছে এবং কেন্দ্রগুলোতে কিন্তু প্রচুর ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন ভাবে কিন্তু যারা প্রার্থী যে আছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কুষ্টিয়ায় এই যে 4টি পৌরসভা আছে, 4টি পৌরসভায় কিন্তু 21 জন প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণ করতে শুধুমাত্র কুষ্টিয়া পৌরসভায় কিন্তু 1,37,000 ভোটার রয়েছে। তো কুষ্টিয়ার আর 4টি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পৌরসভা নির্বাচনের খবর নিয়ে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন এস এম রাশেদ এবং এর আগে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ।